আমন্ত্রণ সবাইকে এনটিভির বিশেষ সঙ্গীত আয়োজন নস্টালজিয়াতে। অনুষ্ঠানে অন্যরকম এক মাত্রা যোগ করতে কিন্তু নামকরণে এই ভিন্নতা। ষাট থেকে নব্বই দশকের সব জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে আজকের এই আয়োজন, এবং উদ্দেশ্য হচ্ছে সবাইকে আরও একবার গানের সূত্র ধরে নস্টালজিক করবার। এবং এই গানগুলো শোনাতে আমাদের মাঝে যারা উপস্থিত তাদের সাথে আমরা এখন পরিচিত হয়ে নেব। আচ্ছা নপু, লিজা, মুহিন এবং হৈমন্তি, শুভেচ্ছা সবাইকে। কেমন লাগছে সব কজন প্রিয় মানুষ একসাথে গানের সূত্র ধরে? সবাইকে একসাথে ভালো লাগছে অবশ্যই, বেশ অনেকদিন পর আমরা একসাথে বসছি গান গাইবার জন্য, এবং সেই সাথে আমাদের সাথে সহযোদ্ধা যারা আছেন তাদের সাথে আবার একটু সরাসরি বসতে পেরেছি, এটা একটা অন্যরকম ভালো লাগা। আর যেহেতু আমরা আজকে এই আয়োজনে গাইব সব আমাদের একদমই স্মৃতির গান, যেগুলো আমাদের মনে সবসময় বাজে, সেই স্মৃতিকাতর গানগুলোকে নিয়ে আমরা আজকে গাইছি, চেষ্টা করব গাইবার। তো এটাও একটা অন্যরকম ভালোবাসা অবশ্যই, কারণ আমরা ছোটবেলা থেকে যে গানগুলো শুনে বড় হয়েছি সেই গানগুলো গাওয়ার সুযোগ, এবং এখানে অনেকে আছেন সিনিয়র যারা মিউজিশিয়ান আছেন, এই গানগুলো তারা সেই সময় বাজিয়েছেন, তো সেই গান তাদের সঙ্গে আবার আজকে আমরা পারফর্ম করবো, এটা আসলে একটু ব্যতিক্রম এবং একটু ভয়ও পাচ্ছি, কারণ এত সহজ না এগুলো একবার এভাবে পরিবেশন করাটা, একটু চ্যালেঞ্জিং অবশ্যই আমাদের জন্য, চেষ্টা করবো। তবু আমরা শুনি এখন কার কাছ থেকে শুনবো, প্রথমে অপু এবং লিজা, কোন গানটি শুনছি? আমরা গাইছি এবার আকাশের হাতে আছে একরাশ নীল, এই গানটি, এই গানটির আমরা সবাই জানি শ্রদ্ধেয় বশির আহমেদ স্যার এবং শ্রদ্ধেয় আঞ্জুমান আরা বেগম গেয়েছেন, এবং সেই সাথে এটা আয়না এবং অবশেষে সেই জনপ্রিয় গানটি, চলো শুনে ফেলি। আমরা চেষ্টা করছি, চলো। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তুটিনীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তুটির বুকে মৃদু ছন্দ, thank you.
চমৎকার একটা গান শুনলাম, 1967 সালের সেই জনপ্রিয় একটি গান। এবং এই গানে তিনজন গুণী মানুষের সমাবেশ ঘটেছিল, কারণ চলচ্চিত্র পরিচালক ছিলেন সুভাষ দত্ত, আর সুরকার ছিলেন সত্য সাহা। খুব সম্ভবত এটি গাজী মাজহারুল আনোয়ারের প্রথম চলচ্চিত্র রচিত কোনো গান। অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবার যাব মুহিন এবং হৈমন্তীর কাছে, কোন গানটি শুনছি? খুবই বিখ্যাত একটি গান, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় এন্দ্র কিশোর এবং শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা। 80-এর দশকের বিখ্যাত একটি গান, শুনবেন গানটি? চেষ্টা করছি গাইবার। চলে যেতে আশীর্বাদ ছবির জনপ্রিয় একটি গান, এবং এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন তমিজউদ্দিন রেজভী, এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন আলম খান, এবং গীতিকার ছিলেন সব্যসাচী লেখক শামসুল হক।
অনেক ধন্যবাদ এত চমৎকার একটা পরিবেশনার জন্য। আবারও গান শুনবো, এবার লিজা এবং মোহিনের কাছ থেকে, তাই তো? কোন গানটি শুনছি? সবাই তো ভালোবাসা চাই। এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর এবং শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আর এই গানটা তো সুরকার আমরা জানি, শ্রদ্ধেয় আলম খান। আমরা চেষ্টা করছি গাইবার। ভালো শুনি। সবাই তো ভালোবাসা চায়, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা, চমৎকার একটা গান শুনলাম। এবং এই গানগুলো এমনই যে আসলেই সত্যি কথা আমাদের অনুষ্ঠানের নামের মতোই বলতে হয় যে আমাদেরকে আসলে নস্টালজিয়ায় ভুগিয়ে তোলে। একদমই। এবং এই চমৎকার গানটি লিখেছেন কিংবদন্তী গীতিকারের কথা বলতেই হবে আমাদের, এবং সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান, যদিও তোমরা বলেছ, এবং তাদের সবার প্রতি শ্রদ্ধা এই গানে গানে। এবার কার গান শুনছি, কোন জুটির গান শুনছি আমরা? এবার আমি আর হৈমন্তী চেষ্টা করছি আমাদের 90-এর দশকের খুবই জনপ্রিয় একটি সিনেমা চরম আঘাত থেকে। আমরা এখন যে গানটি গাইব সেই গানটি হলো ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় মিতালী মুখার্জি এবং কুমার শানু। আমরা চেষ্টা করছি গানটি গাইবার। গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, এবং এই গানটি লিখেছেন আমাদের কিংবদন্তী গীতিকার শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান। এই গানটি চেষ্টা করছি। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর
বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড়। চেনা জানা আরো দিন গেল পেতে মনের ঠিকানা। জন্ম থেকে হয়নি কেন পরিচয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড়। অসাধারণ সুর, কি চমৎকার কথা! এবং এই কালজয়ী গানগুলো কিন্তু আজীবন কাল বাঙালির হৃদয়ে স্থান করে নেবে। এবার তাহলে কোন জুটির গান শুনছি? এবার আমি আর হৈমন্তী গাইছি। আচ্ছা, খুব বিখ্যাত একটি গান, ভাঙচুর ছবির, গেয়েছেন শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর এবং রিজিয়া পারভীনা। সবার জীবনে প্রেম আসে। বাহ! এই গানের গীতিকার ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন আলম খান, শ্রদ্ধেয়। আমরা গানে গানে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি, শুনি গানটি। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, চায় না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, চায় না ভোলা তবু তারে। সবার জীবনে কথা বল
নেশা প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা প্রেম হলে পারে আরো প্রেমের নেশা প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা যত শুনছি তত মুগ্ধ হচ্ছি আর বলতেই হয় যে একের পর এক সব জনপ্রিয় গান তোমাদের কাছ থেকে নতুনভাবে আবার শুনছি আমরা আবারও গানে যাব লিজা এবং অপু কোন গানটি শুনছি তোমাদের কাছ থেকে শুধু একবার বলে যাও খুবই জনপ্রিয় একটা গান এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় খন্দকার ফারুক আহমেদ এবং সাথে সহশিল্পী ছিলেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ এতটুকু আশা চলচ্চিত্রের গান এবং এই গানটির গীতিকার ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুরকার প্রয়াত সত্য সাহা চলো গানটি শুনে ফেলি শুধু একবার বলে যা শুধু একবার বলে যা আমি যে তোমার কত প্রিয় শুধু একবার বলে যে তোমার কত প্রিয় এই ভীরু মন দোলে কোন এই ভীরু মন দোলে কোন না বলা কথায় জেনে নিও আমি যে তোমার কত প্রিয় শুধু একবার বলে কত প্রিয় তোমারই পেলো খুঁজি লগ্ন মধুর
আছি। চমৎকার এই গানটির পরে আমার মনে হয় আর কথা বরং না বলি, গানের রেশটা আমাদের মাঝে রয়ে যাক। আমি যদি ভুল না করি এবার মুহিন এবং হৈমন্তীর কাছে গান শুনবো, তাই তো? খুব বিখ্যাত একটি গান, তুমি সাত সাগরের ওপার থেকে। আসলে যেটি বলছিলাম একটু আগেও বিরতির আগে, যে আসলে এই 60-90 দশকের মধ্যে এত এত চমৎকার অসাধারণ কিছু কালজয়ী সৃষ্টি হয়ে গেছে গান, যে গানগুলো আসলে একটা নির্ধারিত সময়ের মধ্যে আসলে বেঁধে ফেলা সম্ভব নয়। তবু আমরা কিন্তু আসলে দর্শক বা শ্রোতাদের ভালো লাগার, বিশেষ করে শ্রোতাদের ভালো লাগার কথা বা ভালোবাসার জায়গা থেকে কিন্তু আজকে কিছু গান নির্ধারণ করেছি। আশা রাখি আমাদের যে আয়োজন এটা যারা দেখছেন বা শুনছেন তাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলেই এটাই আমাদের সার্থকতা, তাই না? আমরা গানে চলে যাই। খুব মিষ্টি একটি গান, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় প্রয়াত আব্দুল জব্বার স্যার এবং শাহানাজ রহমতুল্লাহ। গানটি কত যে মিনতি এই ছায়াছবির গান। গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ এবং লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। শুনে ফেলি, চেষ্টা করছি আমরা। তোমায় দেখেছি আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। সাগর যখন দোলে তোমার আশায় বসেছিলেন বাতায়ন খুলে,
শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার আশায় বসেছিলেন বাতায়ন খুলে ভীষণ মিষ্টি একটা গান, এবং এই গানটা শুনতে শুনতে আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল তোমাদের চারজনের কাছ থেকেই এই গানগুলো, প্রত্যেকটি গান যেগুলো তোমরা গেয়েছো এবং সামনে গাইবে, প্রত্যেকটি গান আমাদের ভীষণ ভালো লাগার এবং বহুবার শোনা। তো সেই ভালো লাগার জায়গা তো আছেই, গাইবার ক্ষেত্রে কি একটু ভয় কিংবা একটু বেশি সচেতনতা কাজ করছে কিংবা অনুভূতিটা কেমন? এই আয়োজনের শুরুতেই বলেছিলাম যে এগুলো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপারগুলো, এবং আমরা তো ভয় অবশ্যই পাই, কারণ এত শ্রুত এই গানগুলো, যখন একটু সরে যায় বা একটু অন্যরকম হয় তাহলে কিন্তু দর্শকদের যারা দেখছেন কানে লেগে যায়। তো আমরা তো এত বেশি সুন্দর করে তো গাইতে পারি না, আমরা আমাদের ভালোবাসার থেকেই চেষ্টা করছি, আশা করছি যে যতটুকুই ভুল ত্রুটি হবে আমি বলছি যে আমরা আসলে এই গানগুলো থেকে অনেক কিছু শিক্ষা নিই প্রতিনিয়ত, এবং অনেক কিছু শেখার আছে এই গানগুলো থেকে, প্রতিনিয়ত শিখে যাচ্ছি এবং যতদিন আছি এই গানগুলো আমাদের মাঝে বেঁচে থাকছে, এবং আমরা কিন্তু পরবর্তী প্রজন্মকেও গানগুলো দিয়ে যাচ্ছি। এই গানগুলো কিন্তু আমাদের বাংলাদেশীদের জন্য, আমাদের বাংলাদেশীদের আধুনিক গানের ভিত, এবং তার উপর দাঁড়িয়ে আছি বলেই আমাদের বাংলা গান, আজকের বাংলা গান এত সমৃদ্ধ, তাই না? আমরা হৈমন্তীও বোধহয় তার অনুভূতির কথা জানাতে চাইছিল, একটু শুনে নি না? আমি বলছিলাম অপুকেও ছাড়বো না, তার কাছ থেকে শুনবো। একদিকে যেমন চ্যালেঞ্জিং, আরেকদিকে ভীষণ ভালো লাগে গানগুলো গাইতে, যেটা মোহিন ভাই বলছিলেন যে শেখার অনেক বিষয় আছে গানগুলো থেকে। তো দুটো মিলিয়েই আসলে আমরা সবাই এখানে চেষ্টা করছি গানগুলো গাইবার, চেষ্টাই চালিয়ে যাচ্ছি, এবং সেই চেষ্টা অব্যাহত থাকুক, সবার জন্য শুভকামনা। অনুভূতিটা একটু শুনে নি। আসলে এই গানগুলো আজ অবধি এতবার গাওয়া হয়েছে এবং এতবার চেষ্টা করা হয়েছে, যদি বলি তাহলে গানগুলোর প্রতিটি লাইন নিয়ে আসলে বিশ্লেষণ করা উচিত আমার মনে হয়, যে এক একটা গান এক একটা উপন্যাসের মতো। জনপ্রিয় সব গানগুলো আজ তোমাদের কাছ থেকে আবার নতুন করে শুনলাম, ভীষণ ভালো লাগলো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, একই সাথে শুভকামনা। তোমাকেও ধন্যবাদ দিতে চাই, এবং সেই সাথে সাথে এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করেছে, সবার পছন্দের চ্যানেল এনটিভি কে অনেক ধন্যবাদ দিতে চাই। এবং যারা দেখছেন, কি সাথে বলতে হবে, যন্ত্রণার সঙ্গে যে গুণী শিল্পীরা ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা। অবশ্যই, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই গানের সূত্র ধরে আপনারা যদি একটুর জন্য হলো নস্টালজিক বোধ করে থাকেন, তবেই হবে আমাদের সার্থকতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।